Allah, 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 All
একটু মহব্বতে ইমানি আওয়াজ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি পলবি গাইরুল বরুন, হাসবি রব্বি জাল্লাল, মাফি পলবি গাইরুল আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ সৈয়দ জুবায়ের হোসেন জুয়েল সাহেব তামাস ইকবাল হো, ঐতিহ্যবাহী বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, উস্তাজুল ওলামা ফজিলাতু শেখ মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ আলী আকবর ফারুকি সাহেব মুতাযিল্লুল আলী, আজকের নুরানি ইমানি মাহফিলের আজকের দিবসের এতক্ষণ পর্যন্ত যিনারা নুরানি তকরির পেশ করেছেন, পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বারি শাহ সাহেব মুতাযিল্লুল আলী, পীর সাহেব কাঠালিয়া দরবার শরীফ লাকসাম, আরো তকরির পেশ করেছেন সাগলনায়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় উস্তাজুল উলামা আলহাজ আল্লামা হযরত মাওলানা হোসাইন আহমদ শাহ সাহেব মুতাযিল্লুল আলী, আরো তশরিফ আনার কথা
মুজাহিদে আলে সুন্নাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আলম আল হাজ মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন হেলালি সাহেব মাদ্রাজুল আলী সহ অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুদাররিসিনে কেরাম, মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, দিগার হাজরাতে উলামায়ে আহলে সুন্নাত, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সর্বস্তরের আশেকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেকানে আউলিয়া, ইমানদার সুন্নি মুসলমান বাবা ভাইরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি, যে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক মাহফিলের শেষ দিবসে রাত্র শীতের এই রাত্রের গভীর পর্যন্ত আমাদেরকে মাহফিলে বসে কোরআন সুন্নার আলোচনা ধৈর্য ধারণ করে শোনার সুযোগ তৌফিক যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিয়েছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া তান সবাই জবান খুলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সুন্নিয়া মাদ্রাসার আঙ্গিনায় মাঠের আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমরা আসার কারণে আমাদের জীবনে লাভ হবে না ক্ষতি হবে? আরো মহব্বতে বলেন লাভ হবে না ক্ষতি হবে? আমাদের লাভের দরকার আছে না নাই? দেখি কাদের কাদের দরকার, সামনে সবাই হাতগুলো দেখান, কাদের লাভের দরকার? মাশাল্লাহ, উচ্চ সুরে বলি নারায়ণ তাকবীর, আর ইমানি আওয়াজে নারায়ণ রিসালত, নারায়ণ গৌসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, মাশাল্লাহ, মহব্বতে বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের আশা বসা কবুল করুক সবাই করে, আমি আরো জোরে বলি আমি। আমাদেরকে মাহফিল শেষ পর্যন্ত ধৈর্যের সাথে আমাদেরকে মাহফিলে দুনিয়া আখেরাতের উত্তম নিয়ামত শান্তি মুক্তির আশা নিয়ে এই মাহফিলে আমাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার থাকার তৌফিক দান করুক সবাই করে, আমি। বাবা, বাংলাদেশের জমিনে আজকে আমাদের মাথার উপর যে প্যান্ডেল, আপনাদের সামনে যে স্টেজ, বাংলাদেশের জমিনে এরকম দুইটা প্যান্ডেল হয়, কয়টা প্যান্ডেল হয় আরো জোরে বলুন, কয়টা? আপনারা ঘুমাই গেছেন, কষ্ট পাইতেছেন? তাহলে ইমানের আওয়াজে বলেন কয়টা প্যান্ডেল হয়? দুইটা। একটা প্যান্ডেলের ভিতর থেকে আওয়াজ আসে নবী ওলিদের পক্ষে, আরেকটা প্যান্ডেলের ভিতর থেকে আওয়াজ আসে নবী ওলিদের বিপক্ষে, ঠিক না? একটা প্যান্ডেলের পক্ষ থেকে ভিতর থেকে আওয়াজ আসে মিলাদ কিয়ামের, আরেকটা প্যান্ডেল থেকে আওয়াজ আসে মিলাদ কিয়ামের বিপক্ষে। এক প্যান্ডেলে আলোচনা হয় আল্লাহর প্রিয় নবী নূরের, আরেক প্যান্ডেল থেকে আওয়াজ আসে আল্লাহর নবীর নূরানিয়তের বিপক্ষে, ঠিক না? আপনাদের কাছে জানতে চাই, আজকের যে প্যান্ডেল সাজানো হয়েছে এটা কি নবী ওলির পক্ষের না বিপক্ষের? আর ইমানি আওয়াজে বলতে হবে, পক্ষের না বিপক্ষের? মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষের? আল্লাহর নবী নূরের এই পক্ষে না বিপক্ষের? আল্লাহর নবী কি আল্লাহ এলমে গায়েব দান করেছেন এটার পক্ষে না বিপক্ষের? আল্লাহর নবীকে হাজের নাজের হওয়ার ক্ষমতা দিয়েছেন এটার পক্ষের না বিপক্ষের?
হাজার জিয়ারতের পক্ষে না বিপক্ষে, পীর ও মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করার পক্ষে না বিপক্ষে, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই পক্ষে, কারণ গেট দিয়ে যখন ঢুকেছি গেটের মধ্যে লেখা আছে বরুরা আলিয়া মাদ্রাসা, না বরুরা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, বড় করে বলুন সুবহান। তাহলে বাংলাদেশের যত আলিয়া মাদ্রাসা আছে এর মধ্যে এই মাদ্রাসার বেশ কম আছে না? এটাও আলিয়া মাদ্রাসা, ওইটাও আলিয়া মাদ্রাসা, কিন্তু এই আলিয়া মাদ্রাসা ঢুকার সময় পরিস্থিতি হয়ে গেছে এটা কোন আলিয়া মাদ্রাসা, কে ঢুকবে এর মধ্যে, কারা ঢুকতে পারবে এর মধ্যে? যারা সুন্নি তারা, ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? এই মাদ্রাসার মধ্যে কোন সুন্নি হতার আকীদা বিরোধী কোন ছাত্র শিক্ষক থাকতে পারে? তাহলে আমরা যারা আছি প্যান্ডেলের ভিতরে বাহিরে মাদ্রাসায় ভিতরে বাহিরে সবাই আমরা আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামা, ঠিক না বেটি? বন্ধু, এই জন্য আমি সব প্রায় সময় বলে থাকি, এক লেখে একটা শূন্য দিলে একে শূন্য দশ হয়, আরেকটা শূন্য দিলে একশো হয়, আরেকটা শূন্য দিলে এক হাজার হয়, আরেকটা শূন্য দিলে দশ হাজার হয়। এক লেখার পরে শূন্য যত দিতে থাকবেন শূন্যের সংখ্যা বাড়বে, সাথে সাথে টাকার দামও বাড়বে। আর হাজার হাজার শূন্য দেওয়া হয়েছে কিন্তু আগে কোনো সংখ্যা নাই, হাজার শূন্যের কোনো দাম নাই। এই জন্য শূন্যের নাম আমল, সংখ্যার নাম ইমান, শূন্যের নাম নামাজ, সংখ্যার নাম ইমান, শূন্যের নাম রোজা, সংখ্যার নাম ইমান, শূন্যের নাম এবাদত, সংখ্যার নাম ইমান। সংখ্যা আছে তো শূন্যের দাম আছে, ইমান সহি শুদ্ধ আছে তো নামাজের দাম আছে, ইমান সহি শুদ্ধ আছে তো এবাদতের দাম আছে। সংখ্যা নাই, শূন্যের দাম নাই, ইমান সহি শুদ্ধ নাই, এবাদতের দাম আরো জোরে বলুন দাম। তাহলে এবাদত কি আমাদের দামি বানাইতে হবে কি হবে না? তাইলে এবাদত করার পূর্বে, নামাজ পড়ার পূর্বে, হজ করার পূর্বে, যাকাত দেওয়ার পূর্বে, রোজা রাখার পূর্বে, পাঁচটা এই ফরজ ইবাদত গুলা করার আগে আমার আরো একটা ফরজ কাজ রয়ে গেছে, সেটা হলো আমাকে আগে ইমানদার হইতে হবে। ইমানদার হওয়ার পরে মুমিনের উপরে নামাজ, ইমানদার হওয়ার পরে মুমিনের উপর রোজা, ইমানদার হওয়ার পরে মুমিনের উপর হজ ফরজ, ঠিক না? বুঝি? এই জন্য আগে ইমান পরে হলো এবাদত আমল, বড় করে বলুন সুবহানাল্লাহ। বন্ধু মেহরবানি করে আপনাদেরকে কষ্ট দিব মাঝে মাঝে, হাতটা তোলেন তো সবাই, একটু কষ্ট দিব, একটা হাত তোলেন, একটা। আচ্ছা একটা হাতে বাবা কয়টা আঙ্গুল? পাঁচটা, তাতে কোন সন্দেহ আছে? নাই, মাশাআল্লাহ, পাঁচটা আঙ্গুল। আচ্ছা এইটাকে আমরা বলি খাইল আঙ্গুল, আপনারা কি বলেন? এটার একটা ফ্যাট আছে না? এটার একটা ফিট আছে না? এটা ফিট, এটা ফ্যাট। লগের যে আঙ্গুল এটার একটা ফ্যাট আছে, একটা ফিট আছে। এর সাথে যে আঙ্গুল একটা ফ্যাট আছে, একটা ফিট আছে। এর সাথে যেটা এটারও ফ্যাট আছে, ফিট আছে। এটা হলো বৃদ্ধাঙ্গুল, এটার ফ্যাট আছে, ফিট আছে নি? আওয়াজ নাই, তার আছে নাই, মানে আছে নি? সবাই আছে নি? ফ্যাটও আছে, ফিটও আছে। এখন আপনাকে বলবো ভাই বাবা, আপনার কাইন আঙ্গুলের ফ্যাট পাশের আঙ্গুলের ফ্যাটের সাথে লাগান। আপনাকে পাঁচ মিনিট সময় দিলাম, এই আঙ্গুলের ফেট এই আঙ্গুলের ফেটের সাথে লাগানো যাবে না? একটু চেষ্টা করে দেখেন, যাবে না? দুটোটার ফেট আসেনি, দুটোটা কি দূরে না কাছে? ও মা, একটার লগে একটা, পাশাপাশি, একটার সাথে একটা, একটার সাথে একটা, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটার মিলে, সাইড মিলে, কিন্তু ফ্যাট একটার ফ্যাটের সাথে আরেকটার ফ্যাট মিলবে নি। আচ্ছা এটা না কি আঙ্গুল? বৃদ্ধাঙ্গুল। এটার ফ্যাট আছে নি? ফ্যাট আছে। আচ্ছা এটার ফ্যাটের সাথে বাকি যে সাতটা আঙ্গুল আছে এই আঙ্গুলের ফ্যাট গুলো মিশে নি। এটা লাগাই দেখেন মিলবে, এটা লাগাই দেখেন মিলবে, এটা লাগাই দেখেন মিলে, এটা লাগাই দেখেন মিলে, কিন্তু ফাঁসাফাঁসি যেটি আছে এগুলা
বাবার একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, আর এটার নাম হলো ঈমান। ঈমান সহি শুদ্ধ হইলে নামাজ আসবে, রোজা আসবে, হজ আসবে, যাকাত আসবে। আর ঈমান যদি সহি শুদ্ধ না হয়, নামাজ নামাজের জায়গায় থাকবে, যাকাত যাকাতের জায়গায় থাকবে, হজ হজের জায়গায় থাকবে, রোজা রোজার জায়গায় থাকবে। হাজার চেষ্টা করেও এগুলা একটা আরেকটা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা সহি ঈমানদার হওয়ার তৌফিক দান করে সবাই বলি আমিন। মহাপথে বলি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো, মিলাদ পড়ো, নবীজির প্রেমে পড়ো না, নবীজির মিলাদ আল্লাহ পড়েন ওরান পরে দেখো না। আপনারা সবাই জানেন হাদিস সংকলনের কিতাবের নাম মেশকাত শরীফ। কি শরীফ? ওমা জোরে বলুন, কি শরীফ? মেশকাত শরীফ। দুটো জায়গায় আছে। প্রথম পৃষ্ঠা প্রথম চ্যাপ্টারের নাম হলো কিতাবুল ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবুল ঈমানের মধ্যে পাঁচটা বাব আছে, মেশকাত শরীফ খুলে দেখবেন। পাঁচ নম্বর বাবের নাম বাবু ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ। 19 পৃষ্ঠায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় পৃষ্ঠায়? 19 পৃষ্ঠায়। দুটো মাদ্রাসায় আছে। 19 পৃষ্ঠায় হাদিস শরীফ শুরু হয়েছে, 20 পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। কোন সাবজেক্টের মধ্যে? কিতাবুল ঈমান, ঈমান সাবজেক্টের মধ্যে। তাইলে দেখা যায় হাদিসের সম্পর্ক ঈমানের লগে না আমলের লগে? ঈমানের। নামাজের যত হাদিস আছে এটার একটা সাবজেক্টের নাম দেওয়া হয়েছে কিতাবুস সালাত। যত রকমের নামাজের হাদিস আছে সব কিতাবুস সালাতের মধ্যে। আরেকটা আছে কিতাবুস সাওম, রোজার যত হাদিস আছে সব এই বাবের মধ্যে। আরেকটা হলো কিতাবুল ঈমান, ঈমানের ব্যাপারে যত হাদিস আছে সব আছে কিতাবুল ঈমানের মধ্যে। পরে করে বলুন সুবহানাল্লাহ। তাইলে দেখা যায় বন্ধু মেশকাত শরীফের প্রথম পৃষ্ঠায় প্রথম চ্যাপ্টার, এটার নাম হলো কিতাবুল ঈমান। এটার মধ্যে পাঁচটা অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ের মধ্যে এই হাদিস শরীফ। তাইলে আমার নবীজির বক্তব্যের সম্পর্ক কি আমলের সাথে না ঈমানের সাথে? ঈমানের, ঈমানের। এবার আপনার বুঝতে সুবিধা হবে, কেন দুই রকম মাদ্রাসায়, কেন দুই রকম হুজুর, কেন দুই রকম প্যান্ডেল, কেন দুই রকম বক্তব্য। এই 19 পৃষ্ঠায় কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহর প্যারা রসুলের হাদিসে পাক, আল্লাহর নবী বলেন ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত ইসনাতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। পরে করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উম্মত বনি ইসরায়েলের উম্মত, নবী ছিল এক, আল্লাহ ছিল এক, কিতাব ছিল এক, কেবলা ছিল এক, সব ছিল এক, কিন্তু উম্মত কয় দলে কয় জামাতে বিভক্ত হয়েছিল? 72 জামাতে বনি ইসরায়েলের নবীর উম্মত। সাতাফতারিকু উম্মতি, নবী বলেন আমার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা হিন্দুরা কি নবীর উম্মত নেই? খ্রিস্টানরা কি নবীর উম্মত নেই? ইহুদিরা? তাহলে নবীজি বলেছেন আমার উম্মত। তাহলে হিন্দুরা বাদ, খ্রিস্টানরা বাদ, নাসারারা বাদ, ইহুদিরা বাদ। যারা নবী মানে
নবীর কলেমা পড়ে যারা কলেমা গ্রহণ করেছে তারা হলো নবীর এরপরে উম্মতের মধ্যে ভাগ, এটা হলো পরে, আগে সবাই নবী কইছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দিলা কোলো ইবাদত বন্দেগি জিকির ফিকির কোরআন তেলাওয়াত সব এ সমস্ত করনেওয়ালা আমি নবীর উম্মতদার উম্মত দাবিদার 73টা জমাতে বিভক্ত হবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা কুল্লুহুম ফিন্নার সব জমাত যাবে জাহান্নামে নামাজ রাখার পরেও রোজা রাখার পরেও নামাজ পড়ার পরেও দাড়ি রাখার পরেও টুপি রাখার পরেও সব কোথায় যাবে জাহান্নামে এটা কি আপনার কথা আমার কথা না নবীর কথা নবীজির কথা কিতাবুল ঈমান 5 নম্বর বাবের মধ্যে 19 পৃষ্ঠায় হাদিস শরীফ নবীজি বলেন দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত সব ঠিক থাকবে ঠিক থাকার পরেও কোথায় যাবে জাহান্নামে আমরা কি দাড়ি রাখছি টুপি পরছি নামাজ পড়ি রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য সামনে পিছনে সবাই বলেন আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে আরো জোরে বলুন জান্নাতে না জাহান্নামে জান্নাতে যাইতে হলে নামাজ রোজার দরকার আছে না নাই হজ যাকাতের দরকার আছে না নাই মা বাবার খেদমত সেবার দরকার আছে না নাই পীর মুর্শিদ ওলি আউলিয়ার দরকার আছে না নাই কোরআন হাদিস দ্বীন ইসলামের দরকার আছে না নাই সবই তো আছে সবই তো দরকার কিন্তু আল্লাহর নবী বলেন এগুলা করার পরেও 72টা জামাত জাহান্নামী হবে একটা জামাত যাবে জান্নাতি জান্নাতে পরে করে বলুন সুবহান সেই যায় আল্লাহর জামানা থেকে সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন গোসে পাক মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ 360 আউলিয়া সহ বাংলার এই সময় পর্যন্ত সেই জামাতটার নাম হলো জান্নাতি জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করে বলুন সুবহানাল্লাহ আহলে সুন্নাত সংক্ষেপ হইল সুন্নি জামাত এই সুন্নি জামাত থেকে হয় সুন্নি মাদ্রাসা আর হয় সুন্নি মুসলমান বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে মাদ্রাসার নামটা দেওয়াটা ঠিক হইছে না বেঠিক হইছে কারণ এটা সুন্নি জামাতের অনুসারীর মাদ্রাসা এই জন্য লেখা হয়েছে সুন্নিয়া মাদ্রাসা আর যারা সুন্নি মুসলমান তারা কাবিন নামায় বিভিন্ন চাকরি বাকরি ব্যবসার ক্ষেত্রে কাগজপত্রের মধ্যে লেখে ধর্ম কি ইসলাম এরপরে ব্র্যাকেটে লেখা থাকে সুন্নি না শিয়া না কি আমরা যারা সুন্নি ব্র্যাকেটে লিখে দিই আমরা সুন্নি সুন্নি মুসলমান পরক করে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সুন্নি মুসলমান হতে পেরে জান্নাতি দলের অনুসারী হতে পেরে আমরা প্যান্ডেলে যারা আছি সবাই খুশি না বেজার তাই আল্লাহ আল্লাহ রসুলের দরবারে একটা শুকরিয়া আদায়ের দরকার আসেনি তাহলে উচ্চ সুরে একবার আল্লাহ আল্লাহ রসুলের নাম নেবেন মহব্বতে বলি নারে তাকবীর আল্লাহ প্যান্ডেল পড়া শত শত মানুষ আওয়াজ প্যান্ডেলের কাপড় সহ ছিঁড়ে যাওয়ার কথা জজবার হালতে নবীকে হাজির ও নাজির জেনে ইমানি আওয়াজে বলবেন নারে তাকবীর মাশাআল্লাহ হাত তুলে বলুন নারে রিসালত নারে গোসিয়া জশ্নে ঈদে মিলাদুন নবী অরুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা মহব্বতে করি আল্লাহ 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 লাখো লাখো সালাম জানাই লাখো সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লা
সরে বলি আলহামদুলিল্লাহ। আমার বেশি কষ্ট পাইতেছেন, কষ্ট লাগতেছে? সুন্নিয়া কামিল মাদ্রাসা দিয়ে পার্থক্য কেন করেছেন? পার্থক্য করার দরকার আসতে। আপনার আমার ছেলেকে সুন্নিয়া মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন কেন? এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করার প্রয়োজন কেন? এই মাদ্রাসা থেকে যে ছাত্রটা বের হবে এটা নবীর বন্ধু হয়ে বের হবে, পরে করে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে আপনার সন্তান যদি পাশ করে বের হয় ওলি আল্লাহর বন্ধু হয়ে বের হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নবীর দুশমন বানাইতে চাই সন্তানকে, না নবীর বন্ধু বানাইতে চাই? নবীর বন্ধু যদি আপনার আমার সন্তানকে বানাইতে চাই তাহলে সুন্নিয়া মাদ্রাসায় দিতে হবে। আরো মাদ্রাসা আছে দিতে পারেন, কিন্তু নবীর বন্ধু বানাইতে হলে, ওলি আল্লাহর বন্ধু বানাইতে হলে, আকীদায় সহি শুদ্ধ আকীদা মুমিন মুসলমান বানাইতে হলে সুন্নিয়া মাদ্রাসায় দিতে হবে। এই জন্যই মাদ্রাসার গুরুত্ব বেশি। বাবা, 61 হিজরি, দেশের নাম ইরাক, জেলার নাম কারবালা। দুই বছর ছিলাম, চারবার গেছি কারবালার মধ্যে। সেখানে একটা নদী আছে, নাম হলো ফুরাত নদী। আর বাগদাদ শহরে আরেকটা নদী আছে, এটার নাম হলো দিজলা নদী। ইরাকের মধ্যে দুইটা নদী আছে। কারবালায় গিয়ে দিজলা নদী, ফুরাত নদী দেখলাম, নদী বেশি বড় নয়, আমাদের গুমতি হয়তো সামান্য কিছু বড় হবে। ফুরাত নদী পাড়ের মধ্যে 61 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, আপনাদের জানা আছে কিনা জানি না। ওই যুদ্ধটার নাম হলো কারবালার যুদ্ধ, ইতিহাসে লেগেছে কারবালার যুদ্ধ। হাদিস শরীফে শব্দটা আছে করবে বালা। আমার নবী কারবালার যুদ্ধ হওয়ার 30 বছর আগে আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, একটা জায়গা আছে করবে বালা, ওই জায়গার মধ্যে আমার ইবনি হাজা, আল্লাহর নবীর নাতিকে আল্লাহর নবী নিজে ছেলে বলেছেন, ইবনি হাজা আমার এই সন্তান ইমাম হুসাইন সে করবে বালার মধ্যে শহীদ হবে, পরে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে 30 বছর পরের খবর আমার নবীর কাছে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সুন্নিয়া মাদ্রাসার কামিল ক্লাসে পড়ায় বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে বাবুল জারিদ আলাল কবর একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের মধ্যে হাদিসে পাক এসেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নবীজি দাঁড়ায় এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, তসবি পড়া শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম ডান বাম উপর নিচ চতুর্দিকে দেখলেন, দেখেন কোনো কিছু নাই। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ দাঁড়ায় গেলেন, তসবি পড়া শুরু করলেন, কিছুই তো বুঝতে পারলাম না, কিছুই তো দেখি না, তো দেখো না, আমি দেখি কি মাটির নিচে আযাব হইতেছে, পরে করে বলুন সুবহানাল্লাহ। নবীজি মাটির উপরে আযাব চলছে কোথায়? মাটির নিচে। সাহাবায়ে কেরাম দেখেন না, আল্লাহ নবী দেখতেছেন, পরে করে বলুন সুবহানাল্লাহ। এই বড়রা কামিল মাদ্রাসায় পড়ায় সিয়াসিত্তার 6টা হাদিসের কিতাব। এই সিয়াসিত্তার মধ্যে হাদিসে পাক এসেছে সহিহ হাদিস, আমার নবী বলেছেন, ইন্নি আরা মা লা তারাউন, কই আমি দেখি যা তোমরা দেখতে পাও না, আসমাউ মা লা তাসমাউ, আমি নবী শুনতে পাই যা তোমরা শুনতে পাও না, পরে করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবীকে আমরা যেটা শুনতে পাই না আমার নবী সেটা শুনতে পায়, আমরা যেটা দেখতে পাই না আমার নবী সেটা দেখতে পায়, এই দেখার ক্ষমতা দিয়েছে কে? নবীকে কানে শোনার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি নবীকে দিয়ে থাকে, আমরা মোল্লার কোন সমস্যা আসেনি? কিছু কিছু মোল্লা আছে, এরা সমস্যা আছে, নবী এত বেশি শুনবে কেন? আমি যেমন নবী তেমন ফরজ না দাও যদি আছে না, এরকম আছে না? মাদ্রাসার কামেল দ্বিতীয় বর্ষে পড়ানো হয়, প্রথম দ্বিতীয় বর্ষে বাবুল জারিদ আলাল খবর।
তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, সাথে সাথে নবী জবাব দিচ্ছেন আযাব হচ্ছে। বড় কোন দুইটা কারণে আযাব হয় না, নবী যে কারণটাও বলে দিতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই আমার সাহাবীরা কবরে আযাব হচ্ছে, তোমরা দেখো না, আমি দেখতে পাচ্ছি। বড় কোন কারণে আযাব হয় না, দুইটা ছোট ছোট কারণ। বলে ইয়া রাসূলুল্লাহ কারণ কি? এক কবরে আযাব হইতেছে, সে দুনিয়ায় জীবিত থাকতে পেশাব করত, ভালো করে পেশাব থেকে পবিত্রতা অর্জন। এই হাদিস থেকে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? আমরাও পেশাব করি কি করি না? এর আমাদেরকে পেশাব ভালোভাবে পরিষ্কার করার নিয়ম আছে না নাই? আছে। কিন্তু আদব, হায়া, শরম এগুলা রক্ষা করে তারপরে পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক না? ঠিক। আবার কিছু কিছু আছে বত্তরিকার মানুষ, আমাদেরকে এই কাজ করতে হবে, ঠিক না? কইটা কম পেশাব করে ভালো করে পবিত্র তৈত না ইয়া রাসূলুল্লাহ। আরেকটা আরেকটা হইলো, এই গরের কথা এই গরে, এই জনের কথা এই জনরে, এই জনের কথা এই জনরে, সুগল খুরি করতো। এই দুই অপরাধের কারণে কবরে আযাব হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নির্দেশ দিচ্ছেন, সামনে একটা খেজুর গাছ, তার ডাল কাটো, নিষ্পাইন কয় ডালটাকে দুই টুকরা করো, করে একটাকে এই কবরে গাতো, আরেকটাকে ওই কবরে গাতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দুই সঙ্গে আছে, আপনাদের বড়রা তারা আছে কিনা জানি না, কবরে দাফন করার পরে মাটি দেওয়ার পরে সাইড বানায়, সাইডটা কাঁচা গাছের ডাল লাগায়, সাইড কোল কইরা। আপনাদের দেশে নিয়মটা আসেনি? এই হাদিসে পাক থেকে মাঝখানে একটা খাজুরের ডাল, এই হাদিসে পাক থেকে মুহাদ্দিসিনে কারাম, ফুকাহায়ে কারাম কবরের উপরে গাছ লাগানো দলিল সাব্যস্ত করেছে। পরে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডালটাতে বসাই দিলেন, এটাতে কি লাভ হবে? কহা, এটাতে লাভ হবে। ওই কি লাভ হবে? ওই ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন আল্লাহর জিকির করবে, যতদিন আল্লাহর জিকির এখানে জারি থাকবে ততদিন কবরের আযাব কম হবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। যেন মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনাকে দেখিলে আপনাকে দুজোকে আগুন হারাম হইবে, দিয়েন গো দেখা দয়া করিয়া, দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি না যে লোকটা কেমন ছিল, আমরা সবাই বলি যে লোকটা আসলে কি ছিল, ছিল একটা সুর। কি ছিল সুর? আমি আপনি ইমাম সাহেব সহ সবার সাক্ষী দিতেছি, লোকটা কি ছিল? ভালো ছিল। আসলে লোকটা কি খারাপ ছিল? এই বড়রা সুন্নিয়া মাদ্রাসার কামেল ক্লাসে পড়ায় বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক, আল্লাহর নবীর সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলতেছেন লোকটা খুব খারাপ ছিল, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত। ওয়াজাবাত মানে কি? ওয়াজিব। আরেকটা লাশ যাচ্ছিল আল্লাহর নবীর পাশ দিয়ে, সাহাবায়ে কেরাম বললো ইয়া রাসূলুল্লাহ লোকটা খুব ভালো ছিল, আল্লাহর নবীর সাথে সাথে বললেন ওয়াজাবাত। ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আপনি বললেন
যে চোখটা কে খারাপ ছিল এটা তো বললেন ওয়াজাবাত ওয়াজিব, আর যেটা ভালো ছিল বললাম এটাও বললেন ওয়াজাবাত ওয়াজিব। তো কি ওয়াজিব? যেটাকে খারাপ বলছো তোমরা খারাপ বলার কারণে এটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আর যেটাকে তোমরা ভালো বলছো ভালো বলার কারণে এটার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আনতুম শুহাদা আলা নাস, আল্লাহর দরবারে তোমরা এটা সাক্ষী। তোমরা যদি ভালো বলে সাক্ষী দাও, একটা খারাপ মানুষকে যদি ভালো বলো আল্লাহ তাআলা তার প্রতি দয়ার নজর হয়, তোমাদের ভালো বলার কারণে তোমরা যে ভালো ভালো হয়ে তাকে ভালো বলছো এই জন্য আল্লাহ খুশি হয়ে তার অপরাধ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। অসংখ্য হাদিসে পাক এটার উপরে কুলু খাইরান, কুলু খাইরান, সব হাদিসে পাকে আল্লাহর নবী বলেছেন জানাজার লাশকে সামনে রেখে তোমরা ভালো বলবা কখনো তাকে খারাপ বলবা না। পরে করে বলুন সুবহানাল্লাহ। সিয়াসির তার হাদিস শরীফের কিতাবগুলোর মধ্যে মেশকাত শরীফেও আছে কুলু খায়রান, তোমরা ভালো ধারণা রাখবা, তোমরা যদি ভালো বলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তাকে ভালো হিসেবে কবুল করবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে এই রেওয়াজটা আসেনি, আছে সবাই দাঁড়িয়ে বলে লোকদের কেমন ছিল খুব ভালো ছিল, আবার কেউ আবার এটার বিপক্ষেও কথা বলার লোক আছে না নাই? আছে। এটা হাদিস শরীফের উপর আমল হয়ে আসছে, এটা কোনো কারোর বানানো তরিকা নয়, কোরআন এবং হাদিসের আলোকে এরকম অনেক বিষয় আছে যেগুলো স্পষ্ট কোরআন হাদিসে থাকার পরেও আমাদের এক শ্রেণীর বাবা ভাইয়েরা অস্বীকার করে, কইছে নাই নাই নাই, যেটাই জিজ্ঞেস করবেন নাই, মিলাদ কিয়াম আসেনি নাই, ফাতে আসেনি নাই, মাজার জিয়ারত আসেনি নাই, বায়াত মুরিদ আসেনি নাই, ওলি আব্দাল গাউস কুতুব আসেনি নাই, গ্যারুবি সল্লিশা ফাজদিন না আসেনি নাই, মিলাদুন নবী আসেনি নাই, উরুস আসেনি নাই, এরকম আসেনা নাই, শুধু কি বলে নাই নাই। এই জন্য আমি হেরার নাম দিছি, এরা হইলো বাংলাদেশে কত ফাটি আছে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অনেক ফাটি আছে না নাই, এরা হইলো নাই ফাটি। কি ফাটি? লিগে জিজ্ঞেস করে কো নাই 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 নাই, তো আছে কি? ২০৩ পৃষ্ঠায় আলাদা একটা চ্যাপ্টার আছে কওমি মাদ্রাসার সিলেবাস, দাওরা ক্লাসে পড়ানো হয় ২০৩ পৃষ্ঠায় আলাদা একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হলো বাবু মাজা আফি মিলাদিন নবী। পরে করে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ কয়শো বছর আগে লেখা জানেন? ১২৫০ বছর আগে। পরে করে বলুন সুবহানাল্লাহ। কই তারা মিলাদুন নবী তো বরাবরই করে, আজকে ৫০ বছর ১০০ বছর আগে একটা বেদাত আরম্ভ করছে। পরে করে বলুন গেলাম সুবহানাল্লাহ। ১২৫০ বছর আগে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সিহাসিত্তার তৃতীয় নম্বর হাদিসের কিতাব, এটার মধ্যে আলাদা একটা চ্যাপ্টারই লিখেছেন, মিলাদের হাদিসগুলো এনেছেন, চ্যাপ্টারের নাম দিয়েছেন বাবু মাজা ফি মিলাদিন নবী। পরে করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা গরুরা মিলাদুন নবী হয় কি হয় না? সারা বাংলাদেশে হয় কি হয় না? তাহলে মিলাদুন নবী এটা নতুন না, ১২৫০ বছর আগে। পরে করে বলুন সুবহানাল্লাহ। ওই নামটা বলেছিল না মিলাদুন নবী বলে নতুন আবিষ্কার হয়েছে, ওই যে তারা নাই ফাটি, তারা পাওয়ার পরেও কয় নাই ফাইছে না, পাওয়ার পরে কি কয়? আচ্ছা আপনার বুড়ির সঙ্গে একটা ফাটি আছে, আমরা বড়রা জানি আছে কইলে কোনো আমরা গোসা করবেন না, রাগ হইবেন না কোনো, আমরা বুড়ির সঙ্গে এই ভাগিনার নাম হলো ফেসা ফাটি, বড়রা আসেনি ভাগ বড়রাও আছে। আচ্ছা কোন জান বড়রার ফেসা হয় কি কি দিনে দেখে না রাইতে দেখে? আমরা পুরী সঙ্গেরটা দেখে রাইছি, দিন হইলে বাইরে না, সব পাখি কই রে ফেসা বাইরস না, সূর্য ডুবছে বেলা ১২টা বাজে ফেসায় কয়, সূর্য ওঠে নাই বেলা ১২টাও পাশে নাই, কি রে সব বের হয়ে গেছে মাথার উপরে সূর্য, হে কই সূর্য ওঠে নাই, তাহলে বোঝা যায় সূর্যের লগে হের লগে একটা কিছু আছে, বাদাবাদি কি আছে, চলাতলি আছে। এখানে দেখবেন মাঝে মাঝে মাহফিল ভিডিও করে না, ভিডিও ম্যানের কাছে একটা বড় ফুকা সোলা লাইট থাকে নি, এই লাইটটা যখন আপনার আমার চোখ বরাবর পড়বে তখন দেখবেন যে চোখে আর কিছু
লাইটের পাওয়ারটা কম না বেশি? বেশি। আর আমার চোখের পাওয়ার কম লাইটের তুলনায়? তো ফেসার চোখের পাওয়ার কম, সূর্যের আলোর পাওয়ার বেশি। ফেসার দিনের বেলা বের হলে সূর্যের আলোতে কোনটা উত্তর কোনটা দক্ষিণ, কোনটা কালা কোনটা সাদা, কোনটা তিতা কোনটা মিঠা, সূর্যের আলোর কারণে দেখতে পায় না। তাহলে সূর্যের লগে ফেসার লগে কি ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? খারাপ সম্পর্ক। সূর্যের আলোতে সে সহ্য করতে পারে না, চোখে সূর্যের আলো সইতে পারে না। এজন্য সূর্য ওঠার পরে সত্য, সূর্য উঠেছে সত্য, তারপরেও ফেসায় বলে সূর্য উঠে নাই, কিন্তু সূর্য উঠছে নি, উঠছে। কোরআনে হাদিসে সব আলাদা ভাবে সব আছে, থাকার পরেও পাওয়ার পরেও আমরা এসে ফ্যামিলি বলি, তারা এসে বলে না যে আমরা পাইছি পাওয়ার পরেও কেউ পাইছি না। তাহলে বোঝা যায় তারার লগে মিলাদের লগে নবীর লগে ওলি আল্লাহর লগে সম্পর্ক ভালো, আর যাদের সম্পর্ক ভালো তারা পাওয়ার পরে তাড়াতাড়ি বলে যে ভাই এইভাবে এইভাবে কোরআন শরীফ আছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা এই পেশার স্বভাব ছেড়ে দিয়ে প্রকৃত স্বভাবের মানুষ হয়ে হককে হক, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার তৌফিক দান করুক সবাই বলে আমিন। মহব্বতে বলি আল্লাহুম্মা আপনারা দেখছেন নি, এই জোয়াল পরে পড়ে গরুর গাড়ের মধ্যে একটা গা হইতো, দাগ হয়ে যেত, এটা মাঝে মাঝে ফাটতো গলতো। এটা একটা ওষুধ আছে, ডাক্তারি গরুর ডাক্তারি পশু ডাক্তারের চিকিৎসার বইয়ের মধ্যে লেখা আছে, লোহা গরম করে লাগাই দেয়। একটা মানুষের হইল এরকম দাওয়াত দূর হইছে, তো মানুষের খবর পাইছে অমুক গ্রামে একটা ডাক্তার আছে দৌড়ে গেছে, আমার এই রোগ ডাক্তার তো আমি তো জানি এটা চিকিৎসা। তো ডাক্তারে কি করছে, বস লোহা গরম করছে, গরম করে বেটা দাউদের মধ্যে লাগাই দিছে, বেটা তো শাস্তে রোগ যে দূর ছিল তিনের দূর বাইরে গেছে। কি চিকিৎসা করলেন? আমি বই ফুড়ে চিকিৎসা করছি। কি বই ফুড়ছে? দেহ বইয়ের মধ্যে লেখা আছে যদি দাউদ হয় লোহা গরম করিয়া লাগাইয়া দিবেন। এরপরে খ্রিস্টে উল্লাসন দিকে এখানে কি আছে, যদি রোগী গরু, যদি রোগী গরু, পরের খ্রিস্টাটা তারা পড়তে চায় না, আসে না, শিরিক শিরিক। তাদের বড় হুজুর বাংলাদেশে কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে, বুখারী শরীফের অনুবাদ লিখছে, তাদের দৃষ্টিতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব উনি বুখারী শরীফ অনুবাদ করেছেন অনেক খণ্ড, এটা হলো আপনার ৬ নম্বর খণ্ড। এই ৬ নম্বর খণ্ডে উনি অত্যন্ত এই আপনার মুখের জবানের ভাষাটা ওনার কলম দিয়ে প্রকাশ করে গেছেন। সর্বশেষে দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়ার থাকতে তত বেশি একটা বলতেন না, মানতেন না, লুকায় রাখতেন, কিন্তু পরবর্তীতে তিনি লিখতে বাধ্য হয়েছেন। এটার মধ্যে লিখে গেছেন আর কত কিছু লিখেছেন, ওসিলা তারা ওসিলা মানে না, তারপরে অনেক কিছু তারা মানে না, কিন্তু শেষ পর্যন্ত ওসিলা সহ নবী নূর সহ তারা তাদের বড় হুজুর সুন্দরভাবে লিখে গেছেন, ৯৯ পৃষ্ঠার মধ্যে লিখেছেন। আমরা যেটা মিলাদ শরীফ কিয়ামের মধ্যে বলি, তারা এটা এখনো বলে, তাদের অনেক রকমের হুজুর আছে তারা বলে যে এটা সম্পূর্ণ বেদাত, ইয়ানবী সালাম আলাইকা, এটা কোন সাহাবি পড়ে নাই, কোন কেউ পড়ে নাই, এটা সুন্নিরা আবিষ্কার করছে। দেখুন তিনি সর্বশেষে দুনিয়া থেকে যাওয়ার আগে বুখারী শরীফের এই অনুবাদ গ্রন্থের মধ্যে উনি আমার নবীকে সেইভাবে সুন্দরভাবে সালাম দিয়ে গেছেন, ৯৯ পৃষ্ঠায় ষষ্ঠ খণ্ডে। এই বুখারী শরীফের অনুবাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ৯৯ পৃষ্ঠায় তিনি মাঝখানে পৃষ্ঠার মাঝখানে লিখেছেন, ইয়া নবী আসসালামু আলাইকা, ইয়া রাসূল আসসালামু আলাইকা, ইয়া হাবিব আসসালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পরে করে বলুন না, সুবহানাল্লাহ।
এটা কোন আমাদের হুজুর না, এটা তাদের হুজুর যারা মিলাদ করে না। ইয়া নবী সালাম আলাইকা বলে না। আচ্ছা, এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয়, মাননীয় সভাপতি মহোদয় আছেন, ওনারা মসজিদের নাম দিয়েছেন কি মসজিদ? জামে মসজিদ। আর একটা ভবন আছে, কি ভবন? গৌসিয়া ভবন, গৌসুল আজম, গৌসুল আজম ভবন নেই, গৌসুল আজম ভবন। অনেকেই বলেন, বলে থাকবে নামটা শোনা মাত্রই শিরিক, আল্লাহ ছাড়া আর কাউকে গৌসুল আজম বলা যাবে না, এরকম বলেন না মানুষ আছে না নাই? তাদের বড় হুজুর তাজকিরাতুর রশিদ, রশিদ আহমদ গঙ্গোহীর জীবনী লেখছে তারা, এটা উর্দু ভাষায় লেখছে। হযরত খাস আশিকি মিরেঠি তিনি এই বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লিখছেন, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লিখছেন, কুতুবুল আলম, রশিদ আহমদ গঙ্গোহীর ওলিদের মধ্যে কুতুব একজন ওলি আছেন, যিনি একটা আলমের কুতুব, একটা আলম চালায়, কুতুবুল আলম, কুতুবাতুল উলামা গাউসুল আজম। পরখ করে বলুন না, সুবহানাল্লাহ। কিও আমরা গৌসুল আজম, বড় পীর গৌসুল আজম বললে কয় যে গৌসুল আজম একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন গৌসুল আজম হইতে? আমরা যখন ওলি আল্লাহকে গৌসুল আজম বলি, গৌসুল আজম নামে মসজিদ বানাই, গৌসুল আজম নামে ভবন বানাই, তখন এটা তারা বলে যেটা শিরিকের কেন্দ্র। তখন যে আপনারা আপনাদের বড় হুজুরের নামের আগে গৌসুল আজম দিয়েছেন, এখানে কি শিরিকের গন্ধ নাই? তাহলে বোঝা যায় তারা সুবিধা বাটি, নিজের বেলায় ফেলে যায় আর আমাদের বেলায় ফেলে না যায়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা তারা রেখা দেয় নসিব করুক, সবাই বলি আমিন। মহব্বত করি, আল্লাহুম্মা সাল্লি কারবালার জমিনে ফুরাত নদীর তীরে যুদ্ধ হয়েছে দুই দলে, কয় দলে? দুই দলে। এক দলের মধ্যে ছিল 22,000 সৈন্য, আর এক দলে ছিল 72 থেকে 82 জন। 22,000 সৈন্যের লিডারের নাম ছিল মিস্টার ইয়াজিদ, মিস্টার আর 72 থেকে 82 জনের লিডারের নাম ছিল আওলাদে রাসূল ইমাম হুসাইন। পরে করে বলুন, সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনাদের কাছে প্রশ্ন, 22,000 যারা ছিল তারা কি হিন্দু ছিল? না। খ্রিস্টান ছিল? না। ইহুদি ছিল? না। নাসারা ছিল? না। তাহলে কি ছিল? মুসলমান। কি কর? মুসলমান। আর যারা 72-82 জন ছিল তারা? তারাও মুসলমান। তাইলে দেখা যায় ফুরাত নদীর তীরে কারবালার, ইরাকের কারবালার জমিনে হিন্দু মুসলমানের যুদ্ধ, খ্রিস্টান মুসলমানের যুদ্ধ, ইহুদি মুসলমানের যুদ্ধ। তো যুদ্ধ হয়েছে কার সাথে? কার সাথে? মুসলমানে। আর আরো জোরে বলুন, মুসলমানে। আর এই কথাটা কি সত্য না মিথ্যা, নাকি বানায় বলছি? 22,000 এর মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 82 জনের মুখে দাড়ি আছে, টুপি আছে। 22,000 এর মধ্যে আজান হয়, 82 জনেও আজান হয়, 22,000-এও নামাজ পড়ে, 82 জনেও নামাজ পড়ে। তাহলে যুদ্ধ হয়েছে নামাজিয়ার, টুপিওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা দাড়িওয়ালা। কি নিয়ে যুদ্ধ হয়েছে? নামাজ নিয়ে? না,
রোজা নিয়া, যাকাত নিয়া, হজ নিয়া, আল্লাহ আল্লাহ জিকির নিয়া না, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ না, তাহলে যুদ্ধটা কি জন্য হয়েছে? মুসলমানে মুসলমানে কেন যুদ্ধ হবে? আমরা বাংলাদেশে মুসলমান মুসলমানে যুদ্ধ আসেনি, ও মা জোরে কয় না আসেনি, হিন্দুর লোকে মুসলমানের লোকে যুদ্ধ আসেনি নাই, হিন্দু আর মুসলমান আমরা কি মারামারি করেনি? করে না, কিন্তু মারামারি হয় মুসলমানে। আর কিছুদিন আগে খবরে দেখছেন ওই আপনার তুরাত নদীর পারে মুসলমানে আর মুসলমানে মারামারি হইতেছে, টুপিও নাই টুপিও নাই। আবার আমাদের সাথেও সুন্নিয়ে ওহাবিয়ে খারেজিয়ে রাফেজিয়ে সুন্নিয়ে বিভিন্ন দলের সাথে এরকম যুদ্ধ হয় কি হয় না? আমার সাধারণ বাবা ভাই বলে যে আমরা সবাই মুসলমান, মুসলমান মুসলমানে কেন যুদ্ধ হবে, মুসলমান মুসলমানে কেন কথা কাটাকাটি হবে? ভাই হবে তো মুসলমানে আর মুসলমানে, হিন্দু আর মুসলমানে না, কারণ হিন্দু তো আমার নবীকে মাটির মানুষ বলে না, হিন্দু তো আমার নবীকে এলমে গায়েব জানে না বলে এই কথা বলে না, হিন্দু তো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না, হিন্দু তো বলে না যে মাজার জিয়ারত শিরিক। মুসলমানের মধ্যে এক শ্রেণীর মুসলমানে বলে মাজার জিয়ারত শিরিক, মিলাদ কে আম বেদাত, নবীর আজান মাজার মানা কুফুরি। কে বলে? হিন্দু না মুসলমানে? মুসলমানে বলে, তারাও কি মুসলমান? যারা না বলে তারাও মুসলমান, আর যারা হা বলি তারাও মুসলমান। তাই না? আমার ওই ওখান থেকে আসতে হবে। বাবার যুদ্ধ হয়েছে মুসলমানে আর মুসলমানে, 22,000 লোকে 82 জন দিতে দিতে শেষ পর্যন্ত প্রাণ দিয়ে ফেলছে, তারপরে কি হয় নাই? হাতের সাথে হাত মিলে নাই, দুই দলে আলাদা নামাজ হয়েছে, ইবাদত বন্দেগি হয়েছে, কিন্তু হাতের সাথে হাত মিলে নাই। মুসলমান মুসলমান মিলাইলে কি হইতো? তারাও তো মুসলমান, 82 জন তো মুসলমান, মিলাইলে কি হইতো? কইছে না, মুসলমান মুসলমান হইলেই হাত মিলানো যাবে না, দেখতে হবে মুসলমানের মধ্যে দুই কিসিম মুসলমান আছে। আল্লাহর কোরআনের সূরাগুলো বের করবেন, বাংলা কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বাবা উচ্চ সুরে বলুন, আছে না নাই? আরেকটা সূরার নাম আছে সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে। আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। কাফের চিনা যায়, মুমিন চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায়। লেবাসে রঙ্গে ঢঙ্গে সব আপনার আমার মতো, কিন্তু উপরে ফিটফাট ভিতরে সতর্ক। ইয়াজিদ ছিল মুসলমান, ইমাম হুসাইনও ছিল মুসলমান, ইয়াজিদ ছিল মুনাফিক মুসলমান, ইমাম হুসাইন ছিল মুমিন মুসলমান, ঠিক না? কথি তাহলে মুমিনে আর মুনাফিকে কখনো হাত মিলাইতে পারে? নামাজ নিয়ে দ্বন্দ্ব ছিল না, এখনো নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে দ্বন্দ্ব ছিল না, এখনো রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে দ্বন্দ্ব ছিল না, এখনো যাকাত নিয়ে দ্বন্দ্ব নাই, ওই সময় এবাদত নিয়ে দ্বন্দ্ব ছিল না, এখনো এবাদত নিয়ে দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হইলো আকীদা নিয়ে, আল্লাহ আল্লাহর নবীর ওলি আউলিয়াদের আকীদা ঈমান নিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হাতে হাত দিয়ে বয়াত হয় নাই কার কাছে? ইয়াজিদের কাছে, কারণ সে ছিল মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমানের কাছে মুমিন মুসলমান হাতে হাত মিলাইতে পারে? কারবালার জমিনে ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছেন, এ নবীর আশেকেরা, এ নবীর প্রেমিকেরা, আমি হুসাইন থেকে শিক্ষা দাও, যদি রাজপথে মুনাফিকের হাতে যদি জানও দিতে হয়, জান দিয়ে ইমান রক্ষা করার শপথ নিবা, ঠিক না বেটি? আমরা জান দিয়ে ইমান রক্ষার শপথ নিতে রাজি আছে না নাই? হাত তুলে বলুন আছি না নাই?
এজন্য আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ কোরআনে পাকের মধ্যে আর নবীজি হাদিসে পাকের মধ্যে আমাদের সামনে সব স্পষ্ট করে গেছেন। পরে করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, জবান করে বলুন তো, কোরআনের দলিলের উপরে, কোরআনের উপরে আর কোন কিতাব আসেনি? ফতোয়ার কিতাব উঠাই দেখুন, কোরআন শরীফকে ওযু ছাড়া নাপাক অবস্থায় ধরা যায় না, পড়া যায় না। কারণ কোরআন তো হলো পাক কিতাব, পবিত্র কিতাব। এটাকে ধরতে হইলে, পড়তে হইলে নিজে আগে পবিত্র হইতে হবে। পবিত্র হয়ে ফতোয়ার কিতাব উঠাই দেখুন, ফতোয়ার মধ্যে লেখা আছে কোরআনে পাককে ওযুর সাথে ধরে পড়ার আগে তাজিম মহব্বত করে দুই ঠোঁটে চুমু খাওয়া মুস্তাহাব। কোরআন শরীফ এখন তো দিন দিন সমাজ থেকে আদব কায়দা এগুলো উঠে যাইতেছে, আদব মহব্বতের আমলগুলো উঠে যাইতেছে। আগে আমরা পড়ছি, আপনারা মুরব্বী যারা তারা তো পড়ছেনি। কোরআন শরীফ আঙ্গুল দিয়ে পড়াইতো না মক্তবের মধ্যে, একটা কাগজের মতো তীর দিয়ে বানা, তীরের মতো বানাইতো। জি, তিলকা তিলকা তিলকা, ইশারা, একটা ইশারা দিয়ে কোরআন পড়তো। এখন তো কোরআন যেখানে ইচ্ছে এখানে রেখায়, যেখানে ইচ্ছে এখানে। এত কোরআন পড়ার মানুষই পাওয়া যায় না। মক্তবে ছাত্র নাই, হেফজখানায় ছাত্র নাই, কোরআন পড়ার আগ্রহ নাই। কোরআনের সাথে আমাদের সম্পর্কের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এজন্য মা বোনদের কাছে ফরিয়াদ থাকবে আজকের এই মাহফিল থেকে, আপনার সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠানোর পরে আপনি মা আপনার সন্তানকে অন্তত একটা আয়াত হলেও, একটা অক্ষর হলেও কোরআনের সাথে পড়ায় আপনার সন্তানকে অন্য কাজে দিবেন, কি বলেন? দরকার আছে না? এখন আমার মা বললো আমি তো বড় মধুর কথা আমি তো পড়তে পারি না। এজন্য আমাদের আহ্বান থাকবে, মা কোরআন পড়ুন। গৌসে পাক শাহিন সাহেব ও তাদের আম্মা থেকে শিক্ষা দেন। গৌসে পাকের আম্মা যান গর্ভ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করত, আর গৌসে পাক মার পেটে বসে বসে, মার জবান থেকে শুনে শুনে, মা দুনিয়ার জবানে দুনিয়ায় কোরআন পড়ত, আর মার পেটে গৌসে পাক শুনে শুনে কোরআন হেফজ করে বলেছেন সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাকের আম্মা শিক্ষা দিয়েছেন, যারা মা হবা তারা কোরআন শরীফ পড়বা, সন্তান পেটে আসলে আবাদত বেশি বেশি করবা, তাইলে তোমার পেটের সন্তানটা আবেদ হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর ওলি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এদিন সেটা অঙ্গে এক মা ভিলে গেছে, বুঝছেন নি, কিছু কিছু মহব্বতী ভাই আছে না, তারা মহব্বত করে ছবি তুলতে, সেলফি ছবি তুলতে, ছবি তোলেন, অসুবিধা নাই, ছবি তোলা কোনো খারাপ কাজ না, ছবি তোলেন, ছবি তুলতে। ও মা হুজুর আমার কান্দের উপরে হাত তুলে দিছে, ছবি তুলবেন ভালো কথা, একটা শিষ্টাচার আছে না, শিষ্টাচার আছে, কান্দের উপর হাত তোলে এটা বন্ধু বান্ধবের খেলায়, ঠিক না? তো ঠিক, বন্ধু বান্ধবের বেলা, কিন্তু শিষ্টাচার উঠতে উঠতে এখন এমন পর্যায়ে চলে গেছে, আমরা সমাজের রীতি কানুন পরিবর্তন করে দিয়েছি। সব কিছু আমাদের আদব মহব্বতের কাজগুলা ঠিক রেখে আমাদের জীবন পরিচালিত করতে হবে, আর মনে রাখতে হবে আদবে আউলিয়া বেয়াদবে, আর জোরে বলুন বেয়াদবে। লক্ষ লক্ষ বছর ইবাদত করে আল্লাহকে খুশি করেছে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়েছে, হঠাৎ করে একদিন হুকুম দিল, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদামা, আল্লাহ সবার এটাকে আইনা হুকুম দিছে, আদম রে তাজিম করো, সম্মান করো। পরে করে বলুন সুবহানাল্লাহ। ফাসাজাতু, সকল ফেরেশতারা আদম নবীকে সম্মান করেছে, ইজ্জত করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। তো আল্লাহ এখনো ইবলিসের বিরুদ্ধে অ্যাকশন নিতেছে না। কোরআন শরীফে আল্লাহ বলেন, মা মানাকা, আমি হুকুম দেওয়ার পরেও সব ফেরেশতারা লুটায় পড়লো, তাজিম করলো নবীকে, সম্মান করলো, তুমি করলা না, কারণ কি? কারণ আছে, কি কারণ বল? কো খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, কো আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আল্লাহ কয় যে তোমারে তো আমি আগুন পানি মাটি বাতাস এটা দেখার জন্য দেখার কথা বলি নাই, তোমারে বলছি নবীরে তাজিম করো, সম্মান করো। পরে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আল্লাহর সামনে একজন নবীকে মাটির বলেছে ফেরেশতা না ইবলিসে, আল্লাহর সামনে একজন নবীকে মাটির বলছে কে বলছো? বতন ইবলিস।
এখনো মানুষের মধ্যে কিছু মানুষ আছেন আর নবীকে মাটি বলে আছেন আর নাই, উপর আল্লাহর লগে নিচের আল্লাহর মিল আসেনি, আর জোরে বলুন মিল আসেনি। ওখানে আল্লাহর সামনে সে বলে মাটি, আর এখানে আমাদের সামনে তারা বলে হেও বলে মাটি, সেও বলে মাটি। আচ্ছা এখন আমরা ওখান থেকে ঘুরে আসি, মাটি বলার পরে আল্লাহ তাকে কি বলেছিল কোরআন শরীফে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কি ওটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ ফতোয়া দিয়েছে ইবলিস রে, আদব তাজিম পায় নাই, দ্বিতীয় আরবে আদবি করছে, কি বলছে মাটি। আল্লাহ আর সহ্য করতে পারে নাই যে আমার কানে আল্লাহ সব সহ্য করি কিন্তু বেয়াদবি সহ্য করি না। আল্লাহ লক্ষ লক্ষ বছরের ইবাদত ক্যান্সেল করে দিয়ে তাকে কাফেরের দলে পাঠিয়ে দিয়েছে। বড় করে বলুন না অসুবিধা, তাহলে উপরওয়ালাকে আল্লাহ সেই ফতোয়া দিয়েছে, আমরা নতুন কোন ফতোয়া চাই না। নিজের আল্লাহর জন্য আগের ফতোয়া চলবে না নতুন লাগবে? আগের তাই চলবে। বলুন না সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালাম নসিমা জানবে বতা গুজর কো যে আহালম হাবিবেরা খবর কো ঝুঁকে নাই সম্মান, হের উপরওয়ালা ঝুঁকে নাই। আর বর্তমানে যারা আছে তারা যখন বলি নবীরে সম্মান করো, উঠো ইয়া নবী সালাম আলাইকা বলো, এ ঝুঁকে না আর আমি।